হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি অটো ট্রান্সফর্মারে আরো একটি ইম্পর্টেন্ট ম্যাথ আমি সলভ করব। এটা বেসিক্যালি আমাদের অটো ট্রান্সফর্মারের লাস্ট প্রবলেম। এরপরে আমি ট্রান্সফর্মারের নতুন কনসেপ্ট অর্থাৎ প্যারালাল অপারেশন, ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফর্মারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এই অটো ট্রান্সফর্মার রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে আমার প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমার এই কোশ্চেন অনুযায়ী আমাদের একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার রেটিং বলছে আমাদের 2400/240, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রান্সফর্মার। আর হচ্ছে আমাদের ভোল্টেজ রেশিও এটা, আর এটা হচ্ছে 50 kV এটা পাওয়ার রেটিং। ইট ইজ রিকানেক্টেড অ্যাজ এ স্টেপ আপ অটো ট্রান্সফর্মার। রিমেম্বার, স্টেপ আপ করতে বলছে। অটো ট্রান্সফর্মার উইথ 2400 volt ইনপুট। Calculate the rating of the transformer and the inductively and conductively transferred power while delivering the rated output at unity power factor. ঠিক আছে, এই জিনিসটা চাইছে। তাহলে আমরা এটা দেখে দেখে জাস্ট আমরা অ্যাপ্লাই করি। আমাদের অটো ট্রান্সফর্মারটা যদি আমরা দেখাইতে চাই, তাহলে এটা বেসিক্যালি আমাদের খেয়াল রাখতে হবে। কিভাবে আমরা খেয়াল রাখবো? আমাদের মাথায় রাখতে হবে এটা স্টেপ আপ অটো ট্রান্সফর্মার করতে হবে। তাইলে আমরা যে কাজটা, এই উপরের টানটার এটার দরকার নাই, তাইলে আমাদের বেসিক্যালি যে কাজটা করতে হবে, আমাদের 2400 ভোল্টে ইনপুট দিতে বলছে এবং স্টেপ আপও করতে হবে। তো আমি দেখুন একটা 2400 ভোল্টের কয়েল আগে দিয়ে দিলাম। এই যে 2400 ভোল্টের আমার কয়েলটা, এটা হচ্ছে প্রাইমারি, এটা 2400 ভোল্ট, এটা 2400 ভোল্ট। এবং আমাদের এই কয়েলটাও আমার কত, 2400 ভোল্ট। ঠিক আছে, যেহেতু এরা পরস্পর আমরা দেখতেই পাচ্ছি প্যারালালি কানেক্টেড, তো এটাকে 2400 ভোল্ট আমি দিয়ে দিতে পারি। দেন আমি কি কাজ করব, আমাদের স্টেপ আপ করতে হবে। দ্যাট মিনস এটার সাথে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই সেকেন্ডারি যে কয়েলটা 240 ভোল্টের কয়েল এখানে বলছে, সেটাকে সিরিজে কানেক্ট করে নিলাম 240 ভোল্ট। আর এটা স্টেপ আপ করতে বলছে। তো এখানে বলে নাই এটা অ্যাডিটিভ পোলারিটি নাকি সাবট্রাকটিভ। তো সাবট্রাকটিভ, আচ্ছা বলে নাই যদিও, বাট সাবট্রাকটিভ করলে অ্যাকচুয়ালি আমাদের স্টেপ আপ আর থাকবে না। তো এটাকে আপনাকে, এটা আপনাকে বাই ডিফল্ট বুঝে নিতে হবে যে এখানে সাবট্রাকটিভ করা যাবে না। তো এখানে যে কাজটা করতে হবে, আমাদের 240 ভোল্ট এখানে দিয়ে অ্যাডিটিভ পোলারিটি করতে হবে। তাইলে দেখুন লোডে 2400 ভোল্টের থেকে বেশি আউটপুট পাওয়া পসিবল। ঠিক আছে, যদি আপনি অ্যাডিটিভ করে দেন। তাহলে এই যে এই সাইডে লোড বিবেচনা করতেছি, তাহলে লোডে আমরা দেখতে পাচ্ছি এই এইখানে জাস্ট একটা কেভিএল অ্যাপ্লাই করলে +240 +2400, তাহলে কত হয় 2640 ভোল্ট। তাহলে এইখানে আমি কত পাবো, ± 2640 ভোল্ট। স্টিল এখন পর্যন্ত খুবই ইজি লাগতেছে, দেখি সামনে কি আসে। আমরা বাদবাকি অংশগুলো চিন্তা করি। আমাদের এখন প্রাইমারি সেকেন্ডারি এই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি কারেন্টটা সরাসরি আমি বের করতে পারছি না, কারণ এই যে প্রাইমারি যেদিক দিয়ে ঢুকতেছে সেটার সাথে এই প্রাইমারি বা সেকেন্ডারি কোনোটাই সিরিজে কানেকশন নাই। ঠিক আছে, তো আপনি ম্যানুয়াল ট্রান্সফর্মারের যে কারেন্ট, আচ্ছা ম্যানুয়াল বলতেছি সরি, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের যে কারেন্ট, সেই কারেন্টটাকে সরাসরি এইখানে আপনি নিতে পারবেন না কোনোভাবেই। তাহলে আমরা আগে টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের এই I1 I2 এগুলো আগে বের করে ফেলি। দেখুন টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মারের I1টা আমাদের কত বলছে, টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার 50,000, 50 kVA, যেহেতু 50,000 / আমার কত কত ভোল্ট প্রাইমারিতে, প্রাইমারিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2400 ভোল্ট। তাহলে 50,000 / 2400, তাহলে এটা কত আসে দেখি, ক্যালকুলেটার ইউজ করি আমি। 50,000 / 2400, এটা আমাকে দিচ্ছে 125/6, খুবই বাজে ভ্যালু। ওকে, দেই পরে দেখা যাবে। 125/6 অ্যাম্পিয়ার। এবং সেকেন্ডারিটা আমার কত, এটা কিন্তু টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার বের করতেছি, নট অটো ট্রান্সফর্মার। তো সেকেন্ডারিটা আমার হচ্ছে I2, তো এটা হচ্ছে আমার 125/6। ঠিক আছে, আর 50,000 / জাস্ট হবে 240 এখানে, যেহেতু সেকেন্ডারি ভোল্টেজ 240। আর পাওয়ার তো আমাদের সেম থাকবে, কেননা এখানে কোনো এফিসিয়েন্সি দেয়া নাই, তার মানে এটা কোনো লস টস বা এফিশিয়েন্সি দেয়া নাই, দ্যাট মিন্স এটা আইডিয়াল ট্রান্সফরমার হিসেবে আমাদের চিন্তা করতে হবে। সো উপরে পাওয়ারটা সেম থাকবে, তাহলে এটা 240 যদি আমরা এটাকে হিসাব করি এখন 50,000 ডিভাইডেড বাই 240, তাহলে আমাদের 625/3 আসতেছে। এবার একটু আমাকে কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা আচ্ছা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটাও আমরা একটু দিয়ে দেই, তাহলে আমাদের হয়তোবা ক্যালকুলেশনে কিছুটা হলেও বেনিফিট পাইতে পারি আমরা। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যদি আমরা দেখি, এটা বেসিক্যালি একটা ছিল 2400 ভোল্ট যেটা ছিল প্রাইমারি, আর 240 ভোল্ট যেটা ছিল সেকেন্ডারি। তো এখানে লোড, তাহলে এখানে কত, এটা এটা 2400 ভোল্ট এবং আমরা কারেন্টও মাত্র আমরা পেয়ে গেলাম কত, প্রাইমারিতে ঢুকতেছে 125/6 অ্যাম্পিয়ার। আর সেকেন্ডারিতে আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কত, 625/3 অ্যাম্পিয়ার। এবং সেকেন্ডারি ভোল্টেজটা কত, সেকেন্ডারি ভোল্টেজটা এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ এবং এটার ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি সেম। তো এই ভোল্টেজটা হচ্ছে আমাদের কত, 240 ভোল্ট। ঠিক আছে, তো এখন দেখুন এটাকে আমার কনসিডার করতে হবে এখানে। তাহলে প্রাইমারিতে আমরা দেখতে পাচ্ছি এই প্রাইমারি ইনপুটের সাথে না, সরি এই যে ইনপুটের সাথে অটো ট্রান্সফরমারে প্রাইমারি এবং সেকেন্ডারি কোনোটাই সিরিজে কানেক্টেড নাই। সো আপনি সরাসরি I1 সরাসরি এখানে নিতে পারবে না, তাহলে I2 নেওয়ার একটা চান্স আছে। তাহলে I2টা কিভাবে কোন দিক দিয়ে নিব দেখুন, এই যে এই কয়েল এর সাথে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র লোডটা সিরিজে কানেক্টেড। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডারি টু ওয়াইন্ডিং এর সেকেন্ডারির সাথে এই লোডটা আমার কি সিরিজে কানেক্টেড, তার মানে আপনি নিঃসন্দেহে এইটার কারেন্টটাকে আপনি খুবই মানে সেফলি আপনি বসাইতে পারেন এই I2র সমান। ঠিক আছে, এটা সম্পর্কে তো এর আগেও আমি বিশ্লেষণ করেছি, সেই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করছি। তো এটার অবশ্যই কারেন্টের ডিরেকশনটা এদিকে হবে, কেননা প্লাস মাইনাস আমরা দেখতে পাচ্ছি কারেন্টের ডিরেকশনে যে লোড দিয়ে আমার নামবে এদিকে নামবে, মানে আমার অবশ্যই কারেন্টটাকে এদিক দিয়ে পাস করাইতে হবে। তাইলে এই দিক দিয়ে আমার এই যে কারেন্টটা, এই কারেন্টটা বেসিক্যালি আমরা পাচ্ছি কত, দেওয়া 625/3 অ্যাম্পিয়ার। তাহলে সেফলি আমি 625/3 দিলাম। এখন দেখুন আমাদের কেভিএ রেটিং মেবি চাইছে, তাহলে কেভিএ রেটিং অফ অটো ট্রান্সফরমার এটা কিন্তু এখন আমরা পেয়ে যাব জাস্ট এই ডাটাটাকে ব্যবহার করে। কেননা আমি বারবার এর আগে বলেছি যে কেভিএ রেটিং অটো ট্রান্সফরমারের জন্য প্রাইমারিতে যা হবে, প্রাইমারিতে যেটা পাবো সেটাই তো টোটাল রেটিংটা, লোডে আমি সেম কেভিএটা পাবো, যেমনটাই যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে আমরা দেখেছি, যদি না ইফিসিয়েন্সি দেওয়া থাকে। ইফিসিয়েন্সি বা লস দেওয়া থাকলে কিন্তু আবার সেম হবে না, বাট এখানে কোনো এফিসিয়েন্সি লসের কথা বলে নাই, তার মানে আমরা ধরে নেব এটা আইডিয়াল কেস। তো এই জায়গার লোডের পাওয়ার এবং ইনপুট পাওয়ারটা সেম হবে, অর্থাৎ এটাই বেসিক্যালি হবে আমাদের অটো ট্রান্সফরমারের রেটিং। অর্থাৎ এস অটো বেসিক্যালি আমার হবে, যদি এখানে দেখি এস অটো, এটা আমার বেসিক্যালি হবে ভোল্টেজ হচ্ছে আমার 2640, ইন্টু আমার কত 625/3। তাহলে এই দুইটাকে সিম্পলি আমরা মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই করে দিলে 625/3 ইন্টু 2640 আমাদের 550-এর পিছে 3 শূন্য, মানে 550 KVA আসে। আর আগে ছিল 50 KVA, তাহলে 550 KVA। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, 550 KVA। হ্যাঁ ঠিক আছে, 550 KVA আমাদের অটো ট্রান্সফরমারটার রেটিং আসলো। রেটিং মানে এটা KVA তে আসবে। দেন আমাদের লাগবে হচ্ছে ইন্ডাকটিভলি অ্যান্ড কন্ডাকটিভলি ট্রান্সফার্ড পাওয়ার। রিমেম্বার এই রেজাল্টটা কিন্তু অবশ্যই আমার কিলোওয়াটে আসতে হবে। ঠিক আছে, তো কিলোওয়াটে আনতে হইলে আমার এই KVA থেকে আমাদের পিটা বের করে নিতে হবে আগে। তো এইখানে আমার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দেখুন লাস্ট লাইনে বলে দিছে। তো আমি এইটাকে যে কাজটা করব, 550 into unity power factor, তাহলে kV এর সাথে আমরা জানি power factor গুণন দিলে power factor টা হচ্ছে 1, আমরা জানি যে কিলোওয়াট ভ্যালুটা আমরা পাই, তাহলে 550 কিলোওয়াট হবে অটো ট্রান্সফরমারটার, 550 কিলোওয়াটটা হবে আমার অটো ট্রান্সফরমারটার পাওয়ার, রিয়েল পাওয়ার। দেন আমাদের ইন্ডাকটিভলি এবং কন্ডাকটিভলি পাওয়ারটা আমার বের করতে হবে, তো সেটা বের করার জন্য দেখুন আমার এক্সট্রা করে আর এইগুলো কারেন্ট বের করার কোনো প্রয়োজন নাই। আমার এইখানকার আমি বলেছিলাম এর আগে যে আপনি যে কোনো একটা ওয়াইন্ডিংয়ের যে পাওয়ারটা পাবেন সেটাই অ্যাকচুয়ালি ইন্ডাকটিভলি ট্রান্সফার্ড পাওয়ার, ঠিক আছে, ইন্ডাকটিভলি বা ট্রান্সফার্ড পাওয়ার যেটাই আপনার বলুন। তো এখানে দেখতে পাচ্ছি 240 এবং 600, এখানে ভোল্টেজ এবং আমার কারেন্ট দুটোই আমার জানা, তো আমি এই ওয়াইন্ডিংটা ইউজ করব, এটা তো আর কারেন্ট জানা নাই আপাতত, তো এটা ইউজ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা যে কাজটা করব এখান থেকে ইন্ডাকটিভলি ট্রান্সফার পাওয়ার, এটা হচ্ছে পিটি দ্বারা আমরা প্রকাশ করি, তো এটা বেসিক্যালি হবে আমাদের 240, এটার ভোল্টেজ হচ্ছে 240 ইন্টু 625/3, এটা বেসিক্যালি আমার এই 50 আসা উচিত, দেখি আমরা একটু চেক করে, নাও আসতে পারে, আই ডোন্ট শিওর হতে পারতেছি না, তবে আসার কথা আমার যতদূর আইডিয়া এখানে আসার কথা 50 আসার কথা, হ্যাঁ 50 কেভি আসার কথা। অর্থাৎ এইখানে যেভাবে আপনি হিসাব করুন বেসিক্যালি যে ঘটনাটা ঘটে, আগের অটো ট্রান্সফরমারের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের পাওয়ারটা আমার সিম্পলি ইয়ে করলেই আমার পাওয়া যায়, অটো ট্রান্সফরমারের, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে রেটিংটা সেটাই অ্যাকচুয়ালি এটার ইন্ডাকটিভ পাওয়ার হিসেবে আসে। তাহলে এখন কন্ডাকটিভ পাওয়ার বের করা যেহেতু চাইছে, যেহেতু এটা বের করা আর কোনো ব্যাপার, জাস্ট টোটাল পাওয়ার থেকে 550 থেকে এটাকে মাইনাস করে দিন, খুবই সিম্পল। তাহলে 550 - 50 মানে 500 কিলোওয়াট এক্সট্রা কন্ডাকটিভ কেবলের মাধ্যমে পাওয়ার লাগতেছে, তাহলে 50 কিলোওয়াট, সরি 500 কিলোওয়াট, এই তো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।